নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদের লাইভে আপনাদের সঙ্গে আমি চন্দন সরাসরি এই সম্প্রচারে আজকে আমরা যে অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসছি এই লকডাউন চলাকালীন সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও যে লকডাউন চলছে তারই মাঝে অনন্ত সময় এখন এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু আমরা গৃহবন্দী লকডাউনে এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী পড়ুয়া যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবেন বা নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই সময়টাকে কাজে লাগানোর একটা বড় সময় এবং সেই কথা মাথায় রেখেই আজকে আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেনকে তাঁর থেকে আমরা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জেনে নেব প্রথমেই কামাল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা লকডাউনের এই গৃহবন্দির মধ্যেও আপনি আপনার সময় বার করে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য এখন বিশ্ব বাংলা সংবাদের এই সরাসরি সম্প্রচার এসছে সমস্ত যারা দেখছেন তাদেরকে আমি সশস্ত্র প্রণাম স্নেহ শ্রদ্ধা ভালোবাসা জানাই আশা করি সবাই লকডাউনে ভালো আছেন বাড়ির ভিতরে আছেন যে যার সাধ্য মতো আপনার আশেপাশে দুস্থদের চেষ্টা করুন যতটুকু পারবেন তাদের পাশে থাকতে আর ভালো থাকুন কারণ এই সুসময় এই দুঃসময় একদিন না একদিন উৎপাটিত হয়েই ঠিক সুসময় আসবে চিন্তা করবেন না সাহস রাখুন স্যারের কাছে তো আসবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তের পরিস্থিতিটা কোথায় আমরা দাঁড়িয়ে আছি লকডাউনে একটা প্রচার ছিল যে লকডাউন বাড়বে কি কমবে এই ইঙ্গিতটা নিয়ে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল জল্পনা তুঙ্গে এবং আপনারা জানেন যারা এই বিষয়টি সম্পর্কে সচেতন আছেন তারা নিশ্চয়ই জানেন যে আজ সর্বদল বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু পরিষ্কার স্পষ্ট ইঙ্গিত প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পেয়েছি যে এখনই লকডাউন হয়তো উঠছে না তার কারণও তিনি ব্যাখ্যা করেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য যে এই মুহুর্তে যদি লকডাউন তুলে দেওয়া যায় তাহলে আবার আমরা আগের জায়গায় ফিরে যাব আমরা বাইরে বেরোব যে কারণে লকডাউন সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে ফলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে তাই সতর্কতা হিসেবে কেন্দ্রীয় সরকার কিন্তু স্যার চাইছে যে লকডাউন বাড়ুক এবং বিকেলবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখিও ছিলেন সেখানেও কিন্তু মোটামুটি একই ইঙ্গিত আমরা পেয়েছি আপনারা যারা শুনেছেন সেই সম্প্রচার আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যদি এখনো পর্যন্ত আমি কোনো লিখিত নির্দেশ পাইনি কিন্তু যদি কেন্দ্রীয় সরকার চায় যে লকডাউনের সময়সীমা বাড়াবে সেক্ষেত্রে লকডাউনের সময়সীমা বাড়াক কিন্তু সময়সীমা বাড়াতে গিয়ে আমরাও তার জন্য কড়াকড়ি হব এ কথা কিন্তু স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বলেছেন কারণ মুখ্যমন্ত্রী এই করোনা সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য দিন রাত বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন রীতিমতো পথে নেমেছেন আমরা দেখেছি সেই ছবি যা বেনজির ঘটনা এরকম দেখেছি আমরা মুখ্যমন্ত্রীকে ফলে তিনি বলেছেন যে সেরকম হলে আমরা মানব কিন্তু কড়াকড়িটা যেন বাড়াবাড়ির পর্যায়ে না যায় তার কারণ একটা জিনিস তো পরিষ্কার যে যেহেতু গৃহবন্দী যে এই যে একটা লং পিরিয়ড গৃহবন্দি আবার যদি লকডাউন বাড়ে সেক্ষেত্রে কিন্তু সব থেকে সমস্যায় যারা পড়বেন তারা গরিব মানুষ গরিব মানুষ সে বিষয়ে নিশ্চয়ই রাজ্য সরকারের কোনো চিন্তাভাবনা আছে কেন্দ্রীয় সরকারের কোনো চিন্তাভাবনা আছে নিশ্চয়ই তাদের দিকে সাহায্যের হাত রাজ্য সরকার বাড়িয়ে দেবে আপাতত এখন আমরা কিন্তু পড়ুয়াদের কথা মনে রেখে যারা গৃহবন্দি থেকে এই সময়টা একদম নষ্ট করবেন না এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় স্যারের কাছ থেকে জানব সামনেই কিন্তু পরীক্ষা প্রাইমারি ও আপার প্রাইমারি টেট তাই তো স্যার প্রাইমারি এবং আপার প্রাইমারির টেট পরীক্ষা সামনেই দরজায় করা নাচ্ছে তার মধ্যেই চলছে লকডাউন আমরা গৃহবন্দী পড়ুয়ারা গৃহবন্দী আজকে কামাল স্যার কিন্তু যারা পড়ুয়া আছো তোমাদের জানাবে যে এর প্রস্তুতি এই সময়টা কিভাবে নেবে কোনটা বিশেষ করে কিসের ওপর জোর দেবে ছোটদের শিক্ষা নিয়ে পুরো বিষয়টাই আমরা কামাল স্যারের কাছ থেকে জানতে চাইব এবং আরও একটা কথা মাথায় রাখবে মনে রাখবে যে এই সরাসরি সম্প্রচার চলাকালীন যদি কারোর কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের কমেন্টস বক্সে লিখুন আমরা সেই প্রশ্ন স্যারের কাছে পৌঁছে দেবো এবং স্যার স্যার যথাযথ উত্তর দেবেন আসুন শুনেনি নি স্যার কী বলছেন এ আপনি বললেন যে শিশু শিক্ষার উপরে দিতে হবে কিছু প্রশ্ন আলোচনা বা ডিসকাশন বা প্রশ্ন উত্তর তো এখানে প্রথমে সবাইকে বলছি যে হয়তো ভাবছেন যে লকডাউনের মধ্যে আছেন কবে পরীক্ষা হবে সেই আশায় অনেকে হয়তো আশায় ছিলেন কিছুদিন আগে তারপরে হয়তো আশাভঙ্গ হয়েছেন কিন্তু এটা নিশ্চিত থাকবেন লকডাউন উঠলেই কিন্তু পর 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 সমস্ত পরীক্ষা হবে নিশ্চিতভাবে হবে যে সুতরাং তখনই দেখবেন সময় হয়তো অনেকের কাছে আর থাকবে না সেই জন্যেই আমি বিশ্ব বাংলা সংবাদকে ধন্যবাদ জানাই যে এই সবাই এসেছেন এবং আমি চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যেখানে প্রথমে যেটা বলে দিলেন শিশু শিক্ষার উপরে সেখানে প্রথমে বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার উপরে প্রশ্ন সব সবসময় আসে এবং প্রশ্ন হবেই সেটা হলো যে মূল্যায়ন ইভালুয়েশন মূল্যায়ন এটা যারা শুনছেন তারা সবাই জানেন ভালো করে জানেন কিন্তু যেখানে যেখানে একটু একটু ভুল হতে পারে সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর মূল্যায়ন বলতে সবাই কী বোঝে মূল্যায়নের এখন তিনটে স্তর আছে এটা মনে রাখবেন তিনটে স্তর যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই পরীক্ষার রুমে কোনো প্রশ্নের উত্তর আপনাদের দিতে কোনো কষ্ট হবে না মূল্যায়নের প্রথমে আমরা বলল তিনটে ভাগে এক নম্বরকে বলা হচ্ছে টেস্ট যেটাকে বলা হয় আপনারা বলেন অভিজ্ঞ পরীক্ষা কিন্তু এটা ভাষা হচ্ছে অভীক্ষা একটা হলো টেস্ট দু নম্বর হলো মিজারমেন্ট যেটাকে আমরা বলবো পরিমাপ আর তিন নম্বর হচ্ছে মূল্যায়ন বা ইভালুয়েশান এই তিনটে একসঙ্গে আমরা কিন্তু মূল্যায়ন বলবো অর্থাৎ প্রথমে যেটাকে বললাম টেস্ট যার বাংলা মানে হচ্ছে অভীক্ষা সেটা খুব করে মনে রাখতে পারবেন এখানে টেস্ট মানে সবাই মনে করে পরীক্ষায় আমি টেস্ট পরীক্ষায় পাশ করলাম টেস্ট মানে যে উপকরণের সাহায্যে পরীক্ষা দেওয়া এবং নেওয়া হয় যে উপকরণের সাহায্যে পরীক্ষা দেওয়া হয় বা পরীক্ষা নেওয়া হয় এখানে তাহলে কোন কোন উপকরণের সাহায্যে পরীক্ষা দেওয়া হয় বা নেওয়া হয় পরীক্ষার প্রশ্ন পরীক্ষার উত্তরপত্র পেন্সিল স্কেল ইত্যাদি এই যে উপকরণ এই উপকরণগুলো নানা উপকরণকে আমরা একসঙ্গে বলবো টেস্ট বা অভিক্ষা এবারে এই টেস্ট নিয়ে কিন্তু বিখ্যাত দুজন মনোবিদ ক্রনল্যান্ড এবং লিন তারা দুজন কিন্তু এটা বলেছেন এই দুজনের কথা প্রায় আসেন ক্রনল্যান্ড এবং লিন তারা কিন্তু বলেছেন যে টেস্ট টেস্টটা কি টেস্ট ইজ এ সেট অফ কোশ্চেন্স পরিষ্কার বলে দিয়েছে অনেকগুলো কোশ্চেন মিলে এটাকে আমরা বলবো টেস্ট তাহলে এটা প্রথম হলো আমি পরে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আশা করি কোনো অসুবিধা হবে না সারা জীবন মনে রাখতে পারবেন এরপরে যেটা আসছে মিজারমেন্ট বা পরিমাপ মিজারমেন্ট বা পরিমাপ কি উত্তরপত্র যাচাই করে নম্বর প্রদান প্রথমে অভীক্ষা টেস্ট হলো প্রশ্নপত্র নিয়ে তারপরে কি হবে উত্তরপত্র যাচাই করে নম্বর প্রদান সেটাকে আমরা বলবো মিজারমেন্ট এবারে শেষে হচ্ছে আচ্ছা এই যাচাইয়ের উপরে নম্বর প্রদানটার একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি পরিমাপ যে ধরুন রিনা বলে একটি মেয়ে সে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীতে পরিমাপ যে অষ্টম শ্রেণীতে একশোর মধ্যে পেয়েছে সাতানব্বই তাহলে এই যে সাতানব্বই পেয়েছে যে সাতানব্বই এটা হচ্ছে তার পরিমাপ এটা হচ্ছে তার পরিমাপ অর্থাৎ এখানে যদি প্রশ্ন আসে যে পরিমাপ কোনটা তাহলে একশোর মধ্যে অঙ্কে সে সাতানব্বই পেয়েছে এটাই এবারে মূল্যায়নটা কি লাস্টে মূল্যায়নটাতে আমরা বলতে পারি যে এই এই যে পরিমাপের উপর ভিত্তি করে তার সার্বিক যে সিদ্ধান্ত অন্তিম সিদ্ধান্তটাকে আমরা বলবো মূল্যায়ন সেটা কি তাহলে আমরা বলতে পারি যে রিনা অঙ্কে কিন্তু খুব ভালো এটা বলতে পারি রিনা অঙ্কে খুব ভালো তাহলে এই যে ঋণা অঙ্কে খুব ভালো অর্থাৎ তার সার্বিক কিন্তু একটা অন্তিম সিদ্ধান্ত এসে গেল এটা বোঝাতে পারলাম এবার এখানে আরেকটা যদি আমি একটু কঠিন ধরনের প্রশ্ন ছেলেমেয়েরা মাঝে মাঝে অসুবিধার মধ্যে পড়ে সেটা হলো যে একটা ক্লাসে ধরুন নবম শ্রেণীর ক্লাসে জন ছেলে আছে তার ভিতরে রাম বলে যে ছেলেটা তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তারপরে এক রহিমের উচ্চতা পাঁচ ফুট তারপরে আরেকজনের শ্যামের উচ্চতা চার ফুট দুই ইঞ্চি এখন এখানে উচ্চতা অনুযায়ী সবচেয়ে বেশি হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে রাম যার রহিম বললাম পাঁচ ফুট দু ইঞ্চি তাহলে এখানে শ্রেণীকক্ষে উচ্চতা অনুযায়ী সবচেয়ে বেশি কার পরিমাপটা কী হলো পাঁচ ফুট দুই ইঞ্চি এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাপ পাঁচ ফুট দু ইঞ্চি এরপরে এই পাঁচ ফুট দু ইঞ্চির পরে দেখা যাচ্ছে যেটা আমরা বললাম ইভালুয়েশন বা অন্তিম আমরা সিদ্ধান্ত যেটা করব তার মানে যে ক্লাসের ভিতরে সবচেয়ে লম্বাকে রহিম হতে পারে কিন্তু বয়স অনুযায়ী দেখা যাচ্ছে রহিমের উচ্চতা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু রামের উচ্চতা বলেছি চার ফুট এক পাঁচ ফুট তাহলে রহিমের থেকে দু ফুট কম তাহলে দেখা যাচ্ছে কিন্তু বয়স অনুযায়ী দেখা যাচ্ছে রামের উচ্চতারা কিন্তু ঠিক আছে তাহলে মূল্যায় মানে শেষ পণ্য মূল্যায়নে কী বললাম প্রকৃতপক্ষে সঠিক সেরা বয়স এবং উচ্চতা অনুযায়ী হচ্ছে সঠিক ব্যক্তি হচ্ছে স্টুডেন্ট হচ্ছে কে রাম তাহলে সঠিক উত্তরে এখানে আমি মূল্যায়নের ক্ষেত্রে উত্তর হচ্ছে কিন্তু রাম কিন্তু রহিম না যেহেতু তার পাঁচ ফুট দুই ইঞ্চি সর্ব সবচেয়ে বেশি উচ্চতা কিন্তু বয়স অনুযায়ী একটা পরিমাপ করা হবে অর্থাৎ এখানে দেখা হবে সার্বিক মূল্যায়নটা আমরা বলবো ইভ্যালুয়েশান বা মূল্যায়ন সার্বিক পরীক্ষা নিরীক্ষা করে যেটা ভিত্তিতে আমরা পৌঁছাবো সেটা হচ্ছে কে মূল্যায়ন সুতরাং নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারলেন সঠিকভাবে এইটা মোটামুটিভাবে বুঝলে আপনারা কিন্তু সমস্ত পরীক্ষার সব উত্তর তারা দিতে পারবে এবারে বেশ কিছু পরীক্ষা যেগুলো বারবার এসেছে সেগুলো এইটার উপরে ভিত্তি করে আমি কয়েকটা বলে দিচ্ছি ছাত্রছাত্রীদের যে এটা কেন্দ্র তথা রাজ্যের প্রায় সমস্ত পরীক্ষা এটা প্রচুর পরিমাণে এসেছে বারবারই এসেছে এক বলছে অভিজ্ঞার ক্ষেত্রে অভিক্ষার মানে টেস্ট প্রথমে যেটা বললাম তার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অভিজ্ঞার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ক বলেছে এক ধরনের পরীক্ষা দুই বলেছে পরীক্ষা নেওয়ার পদ্ধতি বিশেষ অনেক ছেলে এটা উত্তর করে দিতে পারে কিন্তু প্রকৃত উত্তর হবে তিন নম্বর পরীক্ষার জন্য ব্যবহৃত প্রশ্নপত্র এটাই হচ্ছে সঠিক উত্তর অনেক ছেলে দেখা যায় তারা পরীক্ষা নেওয়ার পদ্ধতি বিশ্বাস করেছে কিন্তু হবে পরীক্ষার দেওয়ার জন্য পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র উত্তরপত্র পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত উপকরণ সেটাই হচ্ছে টেস্ট বা অভীক্ষা এরপরে যেটা এখানে একটা এসছে আরেকটা যেটা সেটা দেখা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এটা বেশ অনেকবারই এসেছে যে পরিমাপ বলতে কি বোঝেন বলে বলে দিয়েছে শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাপ মানে মাঝখানেরটা যেটা বললাম যে বললাম অঙ্কে সাতানব্বই পেয়েছে মানে একটা একটা নম্বর যাচাই যেটাকে বলা হয় তাহলে পরিমাপ বলতে কি বোঝায় শিক্ষার্থীর পারদর্শিতার উপর কি এক গুণগত প্রকাশ দুই পরিমাণগত প্রকাশ যথার্থ বিচার মূল্য নির্ণয় নিশ্চয়ই বুঝতে পারছেন শিক্ষার্থীর পরিমাপ বলতে এখানে গুণগত পরিমাণগত প্রকাশ হবে একটা পরিমাণ বোঝাবে সবসময় কত নম্বর পেয়েছে কত উচ্চতা কি এই পরিমাপ বোঝাবে এরপরে একটা আসছে খুব ইম্পর্টেন্ট একটা চাকরির পরীক্ষা প্রায় আসে ছেলেমেয়েদের ক্ষেত্রে এটাই অনেকবার এসে আমি দেখি সবচেয়ে বেশিবার এসে নিচের কোনটি সঠিক ক বলেছে পরিমাপ ইজুকল টু মূল্যায়ন প্লাস সিদ্ধান্ত গ্রহণ গ বলেছে সিদ্ধান্ত গ্রহণ ইজুকল টু গুণগত পরিমাপগত মূল্যায়ন প্রকৃত উত্তর হবে তিন নম্বর বলেছে মূল্যায়ন ইজুকল টু পরিমাণগত পরিমাপ প্লাস সিদ্ধান্ত গ্রহণ এটাকে পুরোপুরি আমরা বলবো ইভালুয়েশান। কারণ টেস্ট অভীক্ষা দেওয়ার পরেই তারপরে তার মূল্যায়ন হবে মেজারমেন্ট হবে লাস্টে যেটা ইভালুয়েশান মানে পুরো গড়ে পরিমাপের উপর ভিত্তি করে তার অন্তিম সিদ্ধান্ত এই জন্যে এখানে মূল্যায়ন ইলু পরিমাণগত পরিমাপ সে কত পেয়েছে আর লাস্টের সিদ্ধান্ত গ্রহণ সে পাশ করলো না ফেল করলো এই পড়া প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আশা করি ছাত্রছাত্রীরা এর থেকে অনেক পেয়ে যাবে এবং এটা গল্প আকারে তারা মনে করলে মনে রাখলে আশা করি কোনো আর অসুবিধা হবে না আর কি এই যে সময় সীমাটা এই যে এই যে গৃহবন্দি থাকা লকডাউনে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো এই সময়সীমার মধ্যে অনেকেই কিন্তু একটা মানসিক সমস্যায় ভোগেন বিশেষ করে যারা পরীক্ষা দেবেন মনে করেছিলেন সামনেই তাদের মধ্যে একটা কাজ করছে যে যখন মাধ্যমিকের রেজাল্ট পেছনের কথা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি শেষ হয়নি এখনো আইসিএসসি সিবিএসসি বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেছে ফলে চাকরির পরীক্ষাটা হয়তো পিছিয়ে যাবে বা আদৌ হবে কিনা যা পরিস্থিতি তৈরি হয়েছে না সেক্ষেত্রে আমি আপনার কাছে জিজ্ঞেস করব পড়ুয়াদের পক্ষ থেকে যে যদি একটু পড়ুয়াদের গাইড করে দেন যে এই মানসিক সমস্যা থেকে এই এই যে এই সময়সীমায় এই মানসিক সমস্যা থেকে কিভাবে তারা বেরোতে পারবে যদি একটু বলেন ওদের তারপর আমি আপনার বক্তব্য শেষ হলে তারপর আমি কমেন্টসে যাব কে এটা অনেকেই করছেন দেখছি যে এটা যে কীভাবে তারা মানসিক প্রস্তুতি নেবেই এবং প্রায় সময় আমি বলে থাকি মানসিক প্রস্তুতি না থাকলে একটা ছেলে কোনোভাবেই কিন্তু সামনে আগিয়ে যেতে পারবে না অর্থাৎ বই খুলে শুধু ঘন্টার পর ঘন্টা বসে আছে কিন্তু সে অধ্যয়নটা সঠিকভাবে অন্তরে নিতে পারছে না এটাই এখন সবার উপরে আমরা যারা শুনছেন তারা প্রায় বলেন প্রায় আমাকে অন্যভাবেই বলেন বা সরাসরি এসে বলেন আপনারা প্রথমে এসে বলছিলেন যে তারা পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু তাদের বলছে যে তোদের দ্বারা চাকরি হবে না নেগেটিভ মাইন্ডের প্রত্যেকের তোদের দ্বারা চাকরি হবে না কিছুতেই সম্ভব নয় মানে এখানে সবাইকে আমি বলতে চাচ্ছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের কাজ করবেন অর্থাৎ একটা স্টুডেন্ট সে পড়াশোনা করবে একজন শিক্ষক মশাই মাস্টারমশাইদের পড়াবেন ভালো চিন্তা করবেন ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা যারা এসেছেন তারা সাংবাদিকতা সঠিক সাংবিধিবি সাংবাদিকতা করে সবার সামনে দেবেন যিনি মুদিখানার দোকানদার তিনি কিন্তু সুন্দর জিনিসপত্র সবার মধ্যে পরিবেশন করবেন এবং যিনি কি বলবো যে সিনেমা করেন যাত্রা করেন তিনি তার অভিনয়ের উপরে জোর দেবেন পথে যে পথচলতি যে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য করবেন প্রত্যেকে যখন প্রত্যেকের কাজ করব। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে সফল হতে পারব কিন্তু এখন কি হচ্ছে যে বলছেন। যে এ ওর কথায় বেশি বলছে তোমার সাংবাদিকতা ভালো নয় তোমার চাকরিটা হবে না তোমার জিনিসটা ঠিক নয় এই যে একে অপরের মধ্যে সব জড়িয়ে পড়ছে তার ফলে কি হচ্ছে নিজেদের স্বাধীনভাবে নিজেরা কাজ করতে পারছে না পড়াশোনাটাও ঠিকভাবে হচ্ছে না অর্থাৎ আমি বলতে যাচ্ছি কোনো নেগেটিভ মনোভাব নয় সবসময় পজিটিভ মনোভাব যদি থাকে তাহলে কিন্তু তারা সঠিকভাবে একটা লক্ষ্যে পৌঁছাবে এবারে যদি বলি পজিটিভ মনোভাব নেগেটিভ মনোভাব কি একটি সত্য ঘটনা বলি বাইরে বিদেশের সম্ভবত আমেরিকার এক খুব ছিনতাইবাজ মার্ডারার এরকম একজন ছিলেন তাকে বারবারই বারবারই সাবধান করা সত্ত্বেও দেখা যাচ্ছে সে কিন্তু বারবারই একই কাজ করছে তখনই বিচারপতি মাননীয় বিচারপতি তাকে বললেন যে এর ফাঁসি তো তখন সে অভিনয় করলেও ছাড়ল না তারপরে কিছু মনোবিদ তারা এই ছাত্রছাত্রীদের বা মানুষের নেগেটিভ পজিটিভ নিয়ে কাজ করেন তারা বলল আচ্ছা ঠিক আছে যখন সে জায়গা সে আছে তাকে বললো দেখো তুমি ফাঁসি হলে তোমার তো অনেক কষ্ট হবে তার থেকে তুমি এক কাজ করো যে তোমাকে না এই গোখরা সাপ কামড়ালেই মরে যাবে তুমি সঙ্গে সঙ্গে মরে যাবে তোমার কষ্ট হবে না তাহলে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বললো তাহলে আমরা বিকালে আসছি তোমার রাত্রে ফাঁসি তো বিকালে আসছি তোমার অত কষ্ট করতে হবে না আসলো তাহলে গোখরা সাপ এনেছি বলে তার চোখটা বেঁধে দিল দিয়ে এইবারে দুটো সূচ না নিল দুটো সূচ নিয়ে এরকম হ্যাঁ দিয়ে দিল দেখা যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে কিন্তু মারা গেলেন মারা গেলেন তো এরা অদ্ভুত ব্যাপার তারপরে ওটাকে বলে কি পোস্টমর্টেম পোস্টমর্টেমের পরে দেখা যাচ্ছে অবাক ব্যাপার পোস্টমর্টেমের পরে দেখা যাচ্ছে যে তার সারা শরীরে কিনে গোখরার বিষ অবাক ব্যাপার সবাই অবাক হয়ে গেছে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন মনোবিদরা অবাক হননি বলছেন যে ও চিন্তা করেছিল কি যে আমার কিন্তু কামড়েছে কোন সাপ গোখরা সাপ এই চিন্তা শক্তিটাই তার কিন্তু সব রক্তে রক্তে মিশে গেছে তার অনুপ্রেরণা হয়ে গেছে ওই চিন্তা শক্তিটা আমাকে গোখরা কামড়েছে যে যা চিন্তা করবেন সেইটা কিন্তু তার অনুপ্রেরণা হয়ে যাবে যে চিন্তা করবে তার মস্তিষ্কে এবং মাথায় কিন্তু সেই একই জিনিস এসে যাবে তাহলে আমাদের সবসময় চিন্তা করতে হবে পজিটিভ আমি পারবো লকডাউন আজ নয় কাল তো উঠবেই অবশ্যই না হলে মানুষ চলবে কি করে দেশ চলবে কি করে আর পরীক্ষা পদ্ধতি নিশ্চিত হবে না হলে চলবে কি করে প্রাইমারি টের আপার প্রাইমারি টের সমস্ত চাকরির পরীক্ষা নিশ্চিত হবে ঘাবানোর কিছু নেই হয়তো দেরি হচ্ছে আপনারা হয়তো এখন প্রস্তুতি নিতেন হয়তো একটু দেরি হচ্ছে মাত্র মানে চাকরি পেতেন হয়তো ছমাসের মধ্যে সেটা হবে হয়তো ন মাস ন মাস কিন্তু চাকরি যে হবে না এমন কোনো কথা নয় চাকরি পেতে একটু দেরি হবে মাত্র এটাই হচ্ছে কে মূল বিষয় তাই আমি বলছি যে এই স্টোরি দ্বারা বোঝা যাচ্ছি পজিটিভ হতে হবে আর পজিটিভ মাইন্ডের লোকেদের কাছে সবসময় আসতে হবে যে নেগেটিভ মাইন্ডের মোট অর্থাৎ নেগেটিভ পজিটিভ বলতে যার কথায় আপনার মন ভেঙে যাবে যে মানুষের খারাপ দিকটা বেশি বেশি করে বলে তারাই কিন্তু এই সমাজে নেগেটিভ মাইন্ডের লোকজন বলুন দীপাঞ্জন সাহা স্যার দীপাঞ্জন সাহা জিজ্ঞেস করেছেন আপনাকে সায়েন্স পার্ট থেকে কি কি করতে হবে সেটা একটু জেনারেল আইডিয়া যদি দেন তো ভালো হয় আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে সায়েন্স আপার প্রাইমারি টেট বলেছে তো হ্যাঁ আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এখন বিজ্ঞানের বিষয়টা এত সংক্ষেপে বলা যায় না তবে মোটামুটি আপনাদের জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আর অঙ্ক এবং কম্পিউটার সায়েন্স এবারে যে নতুন যে সিলেবাস সেটার মধ্যে কম্পিউটার সায়েন্সটা প্রবেশ করিয়েছে দু এক নম্বরের হয়তো কম্পিউটার সায়েন্স আসতে পারে এ সম্বন্ধে বিস্তারিত আবার একদিন সময় পেলে আমি বলে দেব সুমন হালদার সুমন হালদার আপনার প্রশ্ন স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস কোন পরীক্ষায় বসতে পারব ভাই আপনার জন্য অনেক পথ খোলা আছে এখন যে কোনো গ্রুপ ডি পরীক্ষা দিতে গেলে তার অষ্টম শ্রেণী পাস আর যে কোনো মাধ্যমিক যে কোনো ক্লার্কের পরীক্ষা দিতে গেলে কিন্তু মাধ্যমিক পাশ তো ভাই আপনার সামনে অনেক বড় রাস্তা আছে আপনি উচ্চ মাধ্যমিক পাস বলে নিজেকে কোনোদিন দিন ছোটো করবেন না নিজেকে ঘাবড়াবেন না নিজেকে নেগেটিভ মনে করবেন না নিজেকে পিছিয়ে আনবেন না কারণ আমি আপনাকে সঠিক বলছি এক সত্য কথা যে আমার এক ছাত্র যে এম এস সে যাকে পড়ায় এগারো ক্লাসে পরীক্ষার হলে গিয়ে দেখলো ওই ছাত্র আর স্যার পাশাপাশি এমএসসি বিএড আর এগারো ক্লাসের ছাত্র সে বলছে আমাকে বলছে মাসে কি এটাই পশ্চিমবঙ্গের এখন চেহারা তাহলে ভাই আপনার উচ্চ মাধ্যমিক ঘটনার কিছু নেই যা বিষয়বস্তু তার উপরে ভিত্তি করে আপনি দেখুন লকডাউন উঠে গেলে নজর রাখুন অনেক পরীক্ষার ফর্ম আপনি ফিল করবেন এবং ঠিকভাবে পড়াশোনা করে যা নিশ্চিত চাকরি পাবেন আমাদের আরেকজন দর্শক বন্ধু দেবরীনা চ্যাটার্জি আপনার কোনো বই হয়তো এই বিষয়ের উপর লেখা আছে সেটি কিভাবে করবেন জানতে যেহেতু লাইভ চ্যানেল এসেছি আমার মনে হয় না বলাটা ঠিকই এটা আমি 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 দেব রুইনাকে বলবো যে আপনি কামাল স্যারের সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই উনি আপনাকে সাহায্য আমি হ্যাঁ লাইভ এসেছি তো যেহেতু এখানে এই বই সমস্ত নিয়ে কথা বলাটা ঠিকই নয় হ্যাঁ আপনি বাজারে অনেক বই পাবেন দিদি আপনি অনেক বই পাবেন আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি অনেক বই পাবেন খুঁজুন খুঁজে খুঁজে দেখুন এটা উঠে যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখুন আপনি নিশ্চিত পাবেন আর কি এই যে টেট আপার প্রাইমারি এই যে পরীক্ষা তো একজন ছাত্র বা ছাত্রী একদিক দিয়ে আপনি বললেন যে মানসিকভাবে তাকে পজিটিভ হতে হবে নেগেটিভ হলে কিন্তু চলবে না মানসিকভাবে পজিটিভ হতে হবে খুব সুন্দরভাবে সেটা উদাহরণ দিয়েও আপনি বুঝিয়েছেন কিন্তু এই সময়ের মধ্যে কোন কোন বিষয়গুলোর উপর একটু 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 বেশি জোর দিলে তাহলে আমি প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমার কাছে এটা কিন্তু একটা বাড়তি একদিক দিয়ে যদি আমি দেখি যে লকডাউন চলছে আমি গৃহবন্দী আমার কাছে এটা নেগেটিভ আবার অন্য দিক দিয়ে কিন্তু পজিটিভ যে আমি বাড়িতে থেকে এর প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নেওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম সেটাকে কিভাবে কাজে লাগাবে যে এটা একটা আপনাদের খুব ভালো কথা বলেছেন সাংবাদিক দাদা যে এত সময় অন্য সময় হয়তো প্রত্যেকে আমরা ছোটোখাটো কাজ করি টিউশানই পড়াই সব কিছু করি সেখানে দেখা যাচ্ছে আমার সময়টা ডিভাইটেড হয়ে গেল বিভিন্ন ভাগে একমুখী হলো না আমি আমাদের সমস্ত সময় সমস্ত ছাত্রছাত্রী কিন্তু এখন পড়াশোনার মধ্যে দিতে পারবে এবং এটা তাকে প্রথম ভাবতে হবে চাকরির পরীক্ষা তো হবেই হচ্ছা কোনো ক্ষতি নেই চাকরির পরীক্ষা হবেই হবে দেরি হবে এবং সেটা আপনারা নিশ্চিত জানেন যে হচ্ছেই যে সুতরাং এবারে পুরো সময়টা আপনারা কিন্তু এখানে কনসেন্ট্রেট করতে পারেন এর জন্য সবচেয়ে বড় জিনিস প্রথমে সবাইকে দেখতে হবে এটা কিন্তু ফাইভ সিক্স সেভেন এইটের পড়াশোনা নয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়ে যাবে তাকে প্রথম দেখতে হবে কোনটা পড়বো আর কোনটা পড়বো পড়বো না তাহলে কিন্তু অর্ধেক বাদ হয়ে চলে যাবে মানে শর্ট আউট করতে হবে যে আমার কাছে এই এতগুলো আছে এই জিনিসগুলো আছে কোনটা আমার কোনটা আমার পড়া উচিত কোনটা আমার পড়া উচিত প্রথম কিন্তু শর্ট আউট করতে হবে যে কোনটা আমি পড়বো কোনটা আমি পড়ব না তাহলে স্যার বলছেন যে হ্যাঁ আমার কাছে যদি কুড়িটা প্রশ্ন থাকে আমি সেখান থেকে যদি বাছাই করি দেখলাম আমাকে হয়তো এগারোটা পড়তে হবে নটা পড়তে হচ্ছে না আমি এটাই বলছি না যে শর্টকাট আমি প্রথম মনেছি এটাই আমার যথেষ্ট এটার মধ্যে আমি মোটামুটি আশা করি এবারে উতরে যাব এইবারে সময় পেলে আরও অনেক কিছু আমি পড়ব এই এটা এটাবেলা এটাকে যেটা বলা হয় ছেলেমেয়েদের দুটো কাগজ একটা হচ্ছে লং টার্ম একটা হচ্ছে শর্ট টার্ম হ্যাঁ লং টার্ম আর শর্ট টার্ম তা এখন যেহেতু একটা পরীক্ষা হতে গেলে দু তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে লং টার্ম কিন্তু এখন হচ্ছে না শর্ট টার্ম এই শর্ট টার্মের মধ্যে তাকে লং টার্ম করতে গেলে মানে এবছর প্রস্তুতি নিচ্ছে সামনে বছর দেবে সেটা হচ্ছে লং টার্ম কিন্তু এখন যে এসছে সেটা হচ্ছে শর্ট টার্ম এই শর্টের মধ্যে আমি কি করব তার জন্য তার বিগত বছরের প্রশ্ন কিন্তু তার ভীষণভাবে দরকার বিগত বছরের প্রশ্নগুলো যদি হয় তাহলে দেখ থাকে তাহলে কিন্তু তারা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্রশ্নগুলো কী কী আমি পড়বো কি কি পড়বো না এই প্রশ্নগুলো নিয়ে ছাত্রছাত্রীরা একটু অ্যানালাইসিস করছে না একটু যদি টানাচা করে যে এটা আসছে এটা আসছে না এটা আসছে না যেমন আমরা বলতে পারি আমরা সবাই যে এর সঙ্গে আর মিশবো না কিন্তু এর সঙ্গে মিশব কারণ এইটা এনার সঙ্গে মিশলে এটা আমার গুরুত্বপূর্ণ কাজে আসবে ছাত্রছাত্রীরা এইগুলো চিন্তা করছে কিন্তু এটা তারা চিন্তা করছেন না যে কোনটা পড়ে আমার কিছু হবে না ঠিক আছে যেমন এই আমি যেটা মূল্যায়ন বললাম এই মূল্যায়নের উপর কিন্তু প্রশ্ন আসছেই এবং আসবে এই যদি তারা দেখেন তাহলে তাদের ক্ষেত্রে মনে হয় আশা করি সব ঠিক হবে লাস্টে কি প্রশ্ন একজন করেছে এসএলএসটি এখন কি নাম ওনার আহমেদ ভাই আমার সালাম নেবেন যে এখন এসএলএসটি আর নেই এই নামটা আর নেই আপনি নিশ্চয়ই সেটা জানেন পড়েছেন অনেক ভালো জানেন আমার থেকে হয়তোবা এবং এই এস এল বলতে কি প্রথমে আপনাদের পিটি পরীক্ষা দিতে হবে সেটা আমি এর আগে সোমনাথের সঙ্গে বলেছিলাম লাইফে সেটা আপনারা দেখবেন নিশ্চয়ই আছে এর ভিতরে যে প্রথমে একটা পিটি পরীক্ষা দিতে হবে তারপরে একটা ইংরাজি ডেসক্রিপটিভ ইংরাজি ডেসক্রিপটিভ বাংলা তারপরে কিন্তু যে সাবজেক্ট এবং সেটা বিস্তারিত দুই বা তিন বা পাঁচ নম্বরের হতে পারে এক নম্বরের বটেই সুতরাং এই এসএলএসটি আপনার প্রস্তুতি এত কম সময়ে আমি কিভাবে বলবো প্রথমে পিটি প্রিলিমিনারি টেস্টটা পাস হতেই হবে সেটার সিলেবাস কি হবে আমি কিছু দিনের মধ্যে আবার বলে দেবো নতুন সিলেবাস কি হচ্ছে সুতরাং এই এসএলএসটি এক কথায় কিন্তু বলা একটু অসুবিধা আছে হ্যাঁ যিনি এই প্রশ্ন করেছেন স্যার ফরাজ আহমেদ আপনাকে বলি যে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে যে সময় দরকার যে সময়সীমা দরকার সেটা এই মুহূর্তে আজকে লাইভে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যদি পরবর্তী সময়ে স্যারকে যখন আমরা পাবো স্যারের কাছে আসবো অবশ্যই তিনি হ্যাঁ বিষয়টি নিয়ে বলবেন যদিও এর আগে একটি সরাসরি অনুষ্ঠানে আমাদের এই চ্যানেলেই একটি সরাসরি অনুষ্ঠানে এই বিষয়টি কিন্তু মাসখানেক আগে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন আপনার যদি এটা দেখতে চান এবং এই বিষয়টি সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে আমি অন্যভাবে সাহায্য করতে পারি সেটি হচ্ছে আপনি বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব চ্যানেলে যান এবং ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এটি আপনি অবশ্যই দেখতে পাবেন একদম এবং পুরোটা পুরো পুরো ইন্টারভিউটা সরাসরি সম্প্রচারটা আমাদের সংবাদের সেই ইউটিউব চ্যানেল একটু সার্চ করলে এক মাস আগের স্যারের কোন সরাসরি প্রোগ্রাম আমাদের চ্যানেলে যেটি সম্প্রচারিত হয়েছে সেখানে মনে হয় আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর অবশ্যই পাবেন তো স্যার লকডাউন তো উঠবেই আজ না হয় কাল আমরা সবাই এর সঙ্গে লড়াই করছি আপনিও তো নিজেকে গৃহবন্দী রেখেছেন আমি যা দেখছি আপনার কোচিং টোচিং সব বন্ধ ছাত্রছাত্রীরা আসছে না তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সময়টা কি কী বলবেন যেটা প্রথমে বললাম যে সবাই বাড়িতে থাকুন বাজার যখন মনে হবে যে বাজারে যাবেন আমিও নিজে বাজারে যাচ্ছি প্রতি প্রতিদিনই বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি সব মাস্ক পরে সব কিছু পরে বাজারে যাচ্ছি যে বাড়িতে যখন আসছি তখন এটা আর পরছি না এই স্যানিটাইজার আছে সব সময় প্রথমে এটা সব সময় ব্যবহার করুন আর আরেকটা যেটা বড়ো জিনিস যে এইটার মধ্যে দিয়ে কিন্তু সবাই সর্বশক্তি সুপ্রিম পাওয়ার তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন আমার কাছে কিন্তু আমি মানুষকে ভালোবাসি আমি সৃষ্টি করেছি মানুষ আর তোরা সৃষ্টি করেছিস জাত পাত সেই জন্যে মসজিদ বন্ধ গুরুদ্বার বন্ধ মন্দির বন্ধ তিনি বলতে চেয়েছেন আমি সৃষ্টি করেছি মানুষ আর তোরা সৃষ্টি করেছিস বিভিন্ন জাত হলো এটাই এমন একটা শিক্ষা দিয়েছেন যে যে খুব হুমকি দিয়েছে হুমকি দেয় যেসব দেশ চুপসে গেছে যারা বলছে আমি এই ধর্মাবলী এদের কিছু হবে না তারাও কাবু হয়ে গেছে সবাই সব দিক থেকে মোটামুটি সব ঠিক আছে যে সুতরাং প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এইটা থেকে একটা শিক্ষা নেওয়া যে পড়াশোনাটা ঠিকভাবে করবো অহংকার করব না নিজে নিজের কাজকাম নিয়ে থাকবো যতটুকু পারবেন আপনারা মানুষকে একটু একটু করে যা পারবেন একটু একটু করে খেতে দিন একটু যা যা পারবেন মানে যার যার যেমন সাহায্য করা সম্ভব কারণ আমি এর আগেও বলেছি যে আমরা আস্তে আস্তেও দেখছিলাম যে আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি সংবাদ মাধ্যমের আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সব থেকে সমস্যায় পড়েছেন কিন্তু সাধারণ গরিব মানুষ যাদের পক্ষে কিন্তু দিন আনি দিন খাওয়া যে মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো যাদেরকে কিন্তু একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বোধ মানুষ মানুষের জন্য এই কথাটা বোধ হয় স্বার্থ হবে এই জন্য এটাই দেখিয়ে দিয়েছেন সর্বশক্তিমান পাওয়ার সর্বশক্তি পাওয়ার সুপ্রিম পাওয়ার যে সবার উপরে তাহার উপরে এটা যদি আমাদের বেশি করে কারণ দেখুন তিনি বলেছেন তিনি তিনি এটাকে প্রমাণ করতে চেয়েছেন যে চারফে যারা আছেন জীব আছেন তারাও কিন্তু আমার সৃষ্টি তারা আজ মুক্তভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানুষের কিছু করার নেই যে ধর্ম থেকে শুরু করে সব কিছু কারোর কিছু করার নেই সব চেষ্টা করছে যে বিজ্ঞান আমার ওষুধ আবিষ্কার করো কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি অনেক কিছু করতে পারি তুমি মিসাইল আবিষ্কার করছো ধ্বংস করছো এই এমন একটা আবিষ্কার করে দিলাম যেটা দেখেই দেখতেই পাচ্ছ না চোখে যে সুতরাং এইটা দ্বারা সবাইকে সুপ্রিম পাওয়ার এই মেসেজ দিয়েছে আমার পৃথিবী আমার নিজে হাতে তৈরি ধ্বংস তোরা করছিস তার সাজাটা আমি দেবো নিজের পৃথিবী আপনি দেখুন কাল কত সুন্দর চাঁদ আপনারা দেখছেন চারিদিকে চারিদিকে সুন্দর রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে বিভিন্ন চারপে কিন্তু তারা বার হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীটা শুধু মানুষের জন্য নয় আমার আর সমস্ত সৃষ্টির জন্য মানুষ কোথায় যেন দেখতে পাচ্ছেন ওই যে কচ্ছপ এসে পুরীতে না কোথায় কচ্ছপ এসে ডিম পাচ্ছে তাহলে এটা দ্বারা বোঝাতে চেয়েছে আমার সমস্ত সৃষ্টি আমার বিশ্বটাকে আমার হাতে গড়া পৃথিবীটাকে আমি নষ্ট হতে দেব না এটাই আর কি মেসেজ অত্যন্ত ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে এখন বিশ্ব বাংলা সংবাদে রাখার জন্য স্যার আপনার মূল্যবান সময় বের করে এই লকডাউন চলাকালীন খুব সুন্দরভাবে পড়ুয়াদের কামাল হোসেন শিক্ষাবিদ কামাল হোসেন এতক্ষণ ধরে বললেন সরাসরি সম্প্রচারে এবং এর আগেও উনি বিভিন্ন সরাসরি সম্প্রচারে আমাদের এই চ্যানেলে এসছেন এবং তার বক্তব্য রেখেছেন এবং আগামী দিনেও আমরা নিশ্চিতভাবে আশা করব যে তাকে আমরা পাবো আমাদের মধ্যে যাওয়ার আগে শেষ করার আগে যারা আমাদের এই সরাসরি সম্প্রচারে আছেন তাদের আবারও বলবো এখন বিশ্ববাংলা সংবাদের তরফ থেকে অনুরোধ করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হবেন না করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হবেন না লকডাউন চলাকালীন যেভাবে আমরা গৃহবন্দী আছি পনেরো দিন কেটেই গেছে আর ছটি দিন সামনে আছে লকডাউনের সময় সীমা প্রথম পর্যায়ের তার পরবর্তী সময় কি হবে সেটা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না যদিও একটা ইঙ্গিতের কথা আমি শুরুতেই বলেছিলাম কিন্তু সেটা সময়ই বলবে যে সঠিক সিদ্ধান্তটা কি নেওয়া হলো কেন্দ্র সরকারই বা কে নিল এবং রাজ্য সরকারি বা কে নিল যদি যাই হোক না কেন যদি লকডাউন বাড়ে তাহলে আবার আমরা স্যারের কাছে আসবো জিজ্ঞেস করবো যে কেমন করে সেই সময়টাকে আরও আমরা কাজে লাগাতে পারি তো আপাতত এই পর্যন্ত আপনারা থাকুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং চিকিৎসকের পরামর্শ বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে ঘন্টায় ঘন্টায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার রাখুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি নিজে সুরক্ষিত থাকুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন আপনার প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন আমরা সবাই যদি সুরক্ষিত থাকি তাহলে দেশ এবং রাজ্য সবাই সুরক্ষিত থাকবে এখন এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে নমস্কার